হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ সব আপডেটগুলি আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আবারও কিন্তু মুরসালিন একজন ব্যক্তিকে মিন করে কিছু কথা বলেছে, কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। অ্যান্ড গাইস, এদিকে এলেক্সা বুজ এবং জিশানের ভিতরে আবারও কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে। কি কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে সেটা আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। এবং বন্ধুরা, 21 ফেব্রুয়ারি নিয়ে অস্থির বাঙালিদের মতো কিছু ভিডিও থাকবে, যে ভিডিওগুলি আপনাদেরকে বিনোদন দিবে। এন্ড গাইস, আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই দেখে নিব মুরসালিন একজন ব্যক্তিকে মিন করে কিছু কথা বলেছে, কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। আমি ভাই কাউকে কখনো মিন কইরা ভিডিও বানাই না। আমার কন্টেন্ট যদি কারো চরিত্রের সাথে মিলা যায় তাইলে ভাই আমার কি করার। আর হ্যাঁ, এই কথাটাও কিন্তু আমার ছিল না। গাইস, কাকে মিন করে এই কথাগুলি বলা হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে এলেক্সা বুজ এবং জিশানকে নিয়ে। গাইস, জিশান একটা কথা বলেছে, এটা রিপিট দিয়েছে এলেক্সা বুজ, কি বলে চলুন দেখে নেওয়া যাক। বন্ধু বান্ধব অনেক ছিল, উইরে গেছে ঝরে, তুই আমার সেই বন্ধু, তোর জায়গা বুকের পাঁজরে। তো যাই হোক প্রিয় দর্শক, এটা রিপিট দিয়েছে এলেক্সা বুজ, রিপিটে এলেক্সা বুজ কি বলে চলুন দেখে নেওয়া যাক। আজকাল বেশিরভাগ মানুষ কথায় কথায় মিছা কথা কই, সোশ্যাল মিডিয়াতে আইসা মিছা কথা কয়, তুমি ভিউ কামাইতে পারবা কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারবা না। তো গাইস, মূলত জিশান সিম্প্যাথি নেওয়ার জন্য তার বন্ধুদেরকে মিন করে এই কথাগুলি বলে, মানে হচ্ছে ভিউজ কামানোর জন্য, এটাই বোঝাতে চেয়েছে এই এলেক্সা বুজ। প্রিয় দর্শক, এবার আসি, বর্তমানে এসএসসি পরীক্ষা চলছে এবং এই এসএসসি পরীক্ষাতে দে খাতা দে এই ডায়লগটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। বিয়েতে নাচে সরাসরি চলে এসেছে স্টেডিয়ামে এবং তিনি কিন্তু সেখানে ড্যান্স করেছে, যেটি এই স্টেডিয়ামের খেলার থেকে বেশি ভাইরাল হয়েছে। হয়তো আপনিও টিকটকে এই ড্যান্সটি দেখেছেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে মুস্তাক আর তিশাকে নিয়ে। গাইস, এই মুস্তাক আর তিশার কাণ্ড দেখুন। চুল পাকিলে লোকে হয় না বুড়ো, আসল প্রেমের বয়স এই তো শুরু। 25 গেল 40 গেল 7 বছরে ফের জীবন। ইয়ে ভগবান, ক্যা জুলুম হ্যায়। তো প্রিয় দর্শক, মুস্তাক আর তিশা হচ্ছে বাবা মেয়ের মতো, তবে বিষয়টা যদি একটু কম্পেয়ার করি আমাদের প্রিন্স মামুনার লাইলার সাথে, তাহলে এই পিকচারটার সাথে একটু সামঞ্জস্য আছে। তাদেরকে যদি এদিক ওদিক করে দেওয়া হয় তাহলে একটু মানানসই মনে হয়। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি 21 ফেব্রুয়ারি সম্পর্কে। গাইস, এই 21 ফেব্রুয়ারিতে মানুষ এসেছিল ফুল দিতে, সেখানে তাদেরকে কোশ্চেন করা হয়েছিল 21 ফেব্রুয়ারি সম্পর্কে, এটা কি দিবস, এক একজনের রিপ্লে শুনুন। এটা আসলে কি দিবস? বিজয় দিবস। বিজয় দিবস, গুড। কোন ক্লাসে পড়ো? কলেজ সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার, 21 ফেব্রুয়ারি বিজয় দিবস, এটা কোন স্যার পড়াইছে? তো যাই হোক প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা। প্রিয় দর্শক, শুধু এই 21 ফেব্রুয়ারিতে দিবস না, এই 21 ফেব্রুয়ারিতে মাত্র 1 মিনিট বাংলা ভাষায় কথা বলার জন্য মানুষকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু মানুষে চ্যালেঞ্জার হয়েছে। ভাই আমার দ্বারা সম্ভব না, ভাই আমার দ্বারা সম্ভব না। আমি আমি এই আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি মোহাম্মদপুর কেন্দ্রীয় ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে। গাইস, 1 মিনিট না, বাংলাকে ভালোবাসলে, এই বাংলাদেশে যেহেতু বসবাস করি, একটানা 10 মিনিটও বাংলা ভাষায় কথা বলা সম্ভব, আদারওয়াইজ অন্য ভাষা ছাড়া। তো যাই হোক প্রিয় দর্শক, সর্বশেষ আসি ওমরন ফায়ার সম্পর্কে। গাইস, তিনি গিয়েছিল একটা পার্কে, হলিডে পার্কে, সেখানে যে ডিস্কো ড্যান্সের সাথে যুক্ত হয়েছিল, দেখুন তার ফ্যান ফলোয়ারের অবস্থা। তো গাইস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, কারা কারা ওমরন ফায়ারকে ভালোবাসেন এবং এই ভিডিওতে মজাদার কোন পার্টটি, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাদেরকে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।